কলকাতায় মেট্রো পরিষেবা চালু হওয়ায় খুশি মেট্রো যাত্রীরা। ঢালাই ব্রিজ অর্থাৎ শহীদ ক্ষুদিরামে যাত্রীরা লকডাউন ওয়ান থেকে বাসে যাতায়াত করত। শহর লাগোয়া সোনারপুর গড়িয়া নরেন্দ্রপুর এলাকার বাসিন্দারা মূলত এই মেট্রো স্টেশন দিয়ে যাতায়াত করেন। এতদিন তাদের বাসে যেতে হচ্ছিল বলে সমস্যায় পড়ছিলেন তারা। মেট্রো চালু হওয়ায় তাদের সময়ও কম লাগবে বলে জানিয়েছেন তারা। বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে যেভাবে পরিষেবা চালু হয়েছে তাতে খুশি যাত্রীরা। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে উজ্জ্বল সরকারের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে। It's caught in the crossfire.